Good morning everyone. Welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর হ্যাপি আছো। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা চললাম হচ্ছে স্কুল। তো এখন বাজছে হচ্ছে 6:41। এইমাত্র বাড়ি থেকে বেরোলাম, টোটো ধরবো। আজকে ওর বাবা নেই, সেই জন্য আমাকে স্কুলে যে মানে নিয়ে যেতে হচ্ছে ওকে। গুড মর্নিং বললা। গুড মর্নিং, গুড মর্নিং। দেখি আবার টোটো পাই নাকি, টোটো পাবো কি পাবো না, টোটো পাবো কি পাবো না, এই চিন্তার জন্য আগে আগে বেরোনো। যদি টোটো পেয়ে যায় তো ভালো কথা, আর যদি টোটো না পায় তাহলে না হাঁটতে হাঁটতে যেতে হবে। কত কোনখানে টোটো পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের বাড়ির এখান থেকে টোটো পাওয়াটা একটু মুশকিল, এতটা সকাল না। ও বাবা থাকলে এত সকাল সকাল উঠতে হয় না বা এত সকাল সকাল বেরোতেও হয় না। হ্যাঁ চলো দেখি, বেরোই রাস্তায়, রাস্তা দিয়ে টোটো এলে চেপে পড়বো। তো এখন রাখি, টোটো তো চাপলে পরে তোমাদের দেখাচ্ছি টোটো পাই কি না পাই। দাঁড়িয়ে আছি, টোটো দেখা নেই, জানি না টোটো পাবো কি পাবো না, তো কি জানি, না পেলে ঘুরে বাড়ি চলে যাবো। এটা সম্ভব নয়, না আমি হেঁটে হেঁটে বাড়ি যাবো না, ইয়ে যাবো না। তো ফাইনালি আমরা স্কুল পৌঁছে গেলাম, আর একটু আশ্রমে এসে একটু প্রণাম করে নিলাম। চলো আশ্রমে একটু প্রণাম করে নিলাম, চলো এবার স্কুলেও ঢুকিয়ে দিই ওকে, তারপরে আমি চলে যাবো। টাটা করে টাটা ওকে স্কুলে দিয়ে এখন বাড়ি ফিরছি, গাড়িতে একটু কাজ ছেড়ে নিয়ে তারপর আবার যাবো আনতে। চলো এখন বাড়ি যাই। তো বাড়ি এসে কিছু টুকটাক কাজ আছে, সেগুলো আর কি সেরে নিই। ঘর মোছা ঝাড় দেওয়া ওগুলো মা আর কি করে নিয়েছিল, তো আমার কিছু কাজ কাচাকুচি বাকি ছিল, তো সেইগুলো আর কি করে নিই। তো এই যে বিছানার চাদরটা আজকে তুলে দিলাম, অনেকদিন ধরে ভাবছি তুলবো তুলবো, কালকে ছেলের শরীরটা ভালো ছিল না, শুয়েছিল ওই কারণে হচ্ছিল না, তো আজকে ভাবলাম তুলে দিই, ওয়াশ করে ছাদে মেলে দিই। এখনও রোদটা সেইভাবে ওঠেনি, যাই হোক বেলা করে রোদ উঠলে শুকিয়ে যাবে। তো চলো এখন একটা কাঁচা পরিষ্কার চাদর এখন পেতে নিই। আর শীতকালে বিছানা চাদর পাল্টাতে বা বিছানা ঘোঁচাতে অনেকটাই টাইম লাগে, লেপ কাঁথা কম্বল এই সমস্ত কিছু নামিয়ে আবার সুন্দর করে রাখলাম। তো যাই হোক চলো এখন এই যে কতগুলো জিনিস আছে এগুলো আর কি কেচে ফেলি, সোয়েটার জ্যাকেট বিছানার চাদর বালিশের কভার ছেলের কয়েকটা জিনিস, তো চলো কেচে ফেলি। আর এখানে আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, যে ড্রেসে আমি গিয়েছিলাম তো সেই ড্রেস পরেই হাত পা ধুয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এখানে নিয়ে নিয়েছি দুধের স্বরের মানে দুধ যেখানে জাল দেওয়া হয় সেই বাটিতে মুড়ি আর একটুখানি চা, তো চা খেয়ে তারপরে কাজে লেগে পড়বো। আর এখন ঘড়িতে বেজে গেছে 9:05। তো এখন 9:05 বাজছে, তো আমি আসার পরে একটু চা খেয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছ এইগুলো কাচাকাচি করলাম, সোয়েটার চাদর বালিশের ওয়ার ছেলের জ্যাকেট সব কিছু কাচাকাচি করে এখন করবো হচ্ছে স্নান। 9:05 মতো দু সন্ধ্যা, 9:30 কি 9:40 বেরোতে পারলে খুবই ভালো, দেখা যাক স্নান করে কতক্ষণে বেরোতে পারি। তাহলে এখন স্নান করে নিই। তো বন্ধুরা স্নান করে নিয়েছি, আর তার আগে যে জামা কাপড়গুলো ছিল সেই তোমাদের দেখিয়েছিলাম কেচে রেখেছিলাম, সেগুলোকে মিলে স্নান করে একেবারে রেডি হয়ে ছাদে মিল দিলাম। তো এবার যাবো হচ্ছে ছেলেকে আনতে, প্রায় টাইম হয়ে গেছে। তো তোমাদের বলি, বলা হয়নি তোমাদের যে আমার ছেলের শরীর আজকে অনেকটাই ভালো, আর ও বলছে আমার শরীর ভালো হোক আর খারাপ হোক আজকে আমাকে স্কুল যেতেই হবে, এরকম ব্যাপার। মানে দুদিন যায়নি তো স্কুল কামাই করতে একদম পছন্দ করে না, তো যাই হোক আজকে গিয়েছে স্কুল।
আশা করছি আর কিছু হবে না। তো চলো এখন আনতে যাই, নাহলে আবার লেট হয়ে যাবে, টোটো পাবো কি পাবো না, না হেঁটে যেতে হবে সেটাই সমস্যা। তো চলো এখন বেরিয়ে যাই, পরে দেখা হচ্ছে। হ্যাঁ এখন আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছি, আর এখন টোটো প্রচুর আছে, টোটো এখন অ্যাভেলেবেল, কারণ স্কুল ছুটির টাইমে টোটো এমনিই আজ থাকে আর কি। তো সকালবেলায় যখন আমি বেরিয়েছিলাম ফার্স্ট সকালে, তখনই টোটোটা পাওয়ার সমস্যা হয়ে গিয়েছিলো। তো যাই হোক, এখন স্কুল থেকে ওকে নিয়ে এখন বাড়ি ফিরছি, আর বাড়ি ফিরতে ফিরতে আমার মোটামুটি 10:35 হয়ে গেছিলো। তো চলো বাড়ি ফিরে কথা হচ্ছে। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, তো এসে আর তোমাদের সামনে কোনো কিছু কথা বলিনি। এই যে খাবার নিয়ে নিয়েছি, বাঁধাকপি ভাজা, একটা কালকে রুটি ছিল, একটু চচ্চড়ি মায়ের সকাল সকাল রান্না হয়ে গিয়েছিলো, আর এই যে ছেলেকেও খাওয়াতে নিয়ে বসে পড়েছি, ও তো খাবো না খাবো না করছে। তো যাই হোক, স্কুলে টিফিন খেয়েছে একটু, সেটার জন্য খাবো না করছে, চুপচাপ বসে আছে, আর এই যে মা খাচ্ছে এদিকে। তো চলো খেয়ে নিই। আর এখন বাজে হচ্ছে 11:30। তো এখন কি কি হচ্ছে তোমাদের একবার দেখাই। রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, মা আমি ছিলাম না, মা সকালবেলাতেই করে নিয়েছে। এদিকে কী কী হয়েছে একবার দেখাই। এই যে এখানে রয়েছে ডিমের ঝোল, আচ্ছা এখানে রয়েছে গতকালকের একটু নিরামিষ টক, তোমাদের কালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সেইটাই। আর এটা রয়েছে একটুখানি কালকের ডাল, আর এটা সকালবেলার একটু বাঁধাকপি ভাজা। আর আর দাঁড়াও দেখি এই বাটিটাতে কি আছে, ও ওই বাটিটাতে রয়েছে চচ্চড়ি, সমস্ত কিছু দিয়ে, সবজি দিয়ে, পালং শাক দিয়ে চচ্চড়ি, আর এটা হচ্ছে আমার ছেলের জন্য সকালবেলা একটু আলুর তরকারি। ছেলেকে আনতে গেছিলাম, তার মাঝে মায়ের সব রান্নাবান্না হয়ে গেছে, ভাত ডিমের ঝোল চচ্চড়ি হয়ে গেছে। আমি মাত্র এলাম, এখন ঘড়িতে কটা বাজছে, এখন 11:30 মতন বাজছে, কটা দেখালাম আমি, যাই হোক 6টায় বাজে, এই মাত্র খেয়ে উঠলাম। ওখানে যে জিনিসপত্র সব জামা কাপড় ছেড়ে রাখা আছে, এগুলো সব এখন সামলাবো, চান করাবো, ওকে একটু পড়তে বসাতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমার ছেলে কি করছে একবার তোমাদের দেখাই, চলো। এটা কে, এটা কে এসেছে, কি বলছে কি বলছে, এটা কে গো, এটা কে, এটা কে। তো তোমাদের দেখালাম ওই পুচকিটা, ও আচ্ছা আমার ভাসুরের মেয়ে, মামাতো ভাসুরের মেয়ে, ও প্রায়ই আসে আমার ছেলের সঙ্গে খেলা করতে, তোমরা আমার ভিডিওতে প্রায় ওকে দেখতে পাবে, খুব মিষ্টি মেয়ে। তো যাই হোক, ও খেলে চলে গেছে, তারপর ওকে স্নান করিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আর তারপরে এখন দুপুরবেলা হয়ে গেছে, তো এখন ভাত খাওয়ার টাইম অলরেডি, তো ভাত বেড়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ, দাওয়া শেষ করে ছাদে এলাম, জামা কাপড়গুলো দেখি শুকিয়েছে কিনা। কাল থেকে না একদম রোদ উঠছে না, কেন কি জানি রোদ উঠছে না একদম, আর রোদ না উঠলে না শীতকালে খুব বাজে লাগে, মেরে 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 লাগছে, কি আর করা যাবে। তো ছেলে তো শুয়ে আছে, ওকে শুয়ে দিলাম, একটু ঘুমাক। কালকে আমার ছেলের স্কুলে ভ্যাকসিন আছে, কালকে পরশু দুটো দিনই ছুটি, এখন সব ভ্যাকসিনগুলো হচ্ছে না, ওইটাই আছে ওর স্কুলে আর কি, কাল পরশু দুদিন দেবে, তো ওদের হয়ে পড়বে হচ্ছে কালকে, কালকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হবে। আর আমি আর মা একটু বেরোবো, আজকে বেরোবো বলতে গেলে আমার পিসির ভাসু মারা গেছেন, তো তার জন্য একটুখানি খবর করতে যেতে হবে, মানে একটু দেখা করতে যাবো আর কি, আগে পিসির বাড়ি যাবো, তারপরে পিসির বাড়ি থেকে ও আবার তারপরে ওদের বাড়ি যাব। জামা কাপড়গুলো কিছুটা শুকিয়েছে, কিছু শুকায়নি, মোটা জিনিসগুলো শুকায়নি। শীতকালে দেখতে দেখতে বেলা সকাল থেকে, এই সকাল হচ্ছে, এই দুপুর হচ্ছে, এই রাত হয়ে যাচ্ছে, খুব সমস্যা। চলো খুলে নিয়েছি জামা কাপড় সব, এই যে সব নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু শুকিয়েছে, কিছু শুকায়নি। আর আমাদের কমলা লেবু গাছটাতে না আবার নতুন ফুল আসছে,
একটু ফুলটা বড় হোক, তারপর তোমাদের দেখাবো, নাহলে এখন ক্যামেরায় ধরা পড়বে না। আর হনুমানে না সেদিনে প্রচুর টমেটো গাছ নষ্ট করে দিয়েছে আমাদের, প্রচুর টমেটোগুলো একদম গাছগুলো উপরে উপরে ফেলেছে, প্রচুর টমেটো পড়ে গেছে। আমার খুব শখ যে গাছে বেশ লাল লাল পাকা পাকা টমেটো ধরে থাকবে, খুব মানে চা গতবারেও ঠিক মতোভাবে পাকেনি, মানে দেরিতে ধরেছিল টমেটোগুলো আর দেরিতে পেকেছিল। আমার খুব শখ, খুব ইচ্ছা হয় আমার যে গাছে বেশ লাল লাল টমেটো ধরে থাকবে, পাকা পাকা টমেটো, দেখতেই কত সুন্দর লাগবে, তাই না? তো দেখা যাক কতদিনে পাকে, না তার আগে আবার হনুমানে হামলা করে আবার শেষ করে দেয়। এখন 3:30 মতন বাজছে, তো একটুখানি রেস্ট নিয়ে 4:30-4:30 টাইমে বেরোব। তো চলো এখন যাওয়া যাক। এরে আমার চুলটা লেগে গেছে, চলো নিচে যাই। তো আমি আর মা এখন রেডি হয়ে বেরোচ্ছি, তো আমার ছেলেকেও নিয়ে যাইনি, ওকে রেখে গিয়েছি। যেহেতু একটা দুর্ঘটনা হয়েছে, তো সেখানে আর ক্যামেরা করাটা ঠিক উচিত হবে না, তাই আমি আর তোমাদের সঙ্গে কোনো কিছু শ্যুট করিনি। আজকের ভিডিওটা এখানটাতেই শেষ করেছি, আবার নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, আনন্দে থাকবে। তো টাটা।